এটা কাটুম না, এটা কাটুম, হুম, এটা ছোট দেখে একটা কাটো, এটা কাটো হইবো, হইব এটা হইবো, হইব আমি আর দুইটা একসাথে কাটতে আছো কেন? হুম, আমাদের আরো অনেক গাছ আছে না? এটা ওই মানে ওটা সব দিই, হুম, মানে সব দিই ওইখানে সব অঙ্গ গাছ, ওইখানে গাছ নাই? ওইখানে আছে, আমি তো জানি না আমাদের বাড়ির কোথায় পিছনে কোথায় গাছ আছে। আছে। হাই বলো, আসো, এই কাঁঠালটা কাটছি, এই কাঁঠালটা আমরা ঢাকা নিয়ে যাবো, আজকে আমরা ঢাকা চলে যাব ইঁচড় খাওয়ার জন্য। পাকা কাঁঠাল খাই না তো, তাই কাঁচা কাঁঠাল ইচ্ছর নিয়ে কাল যাচ্ছি লইবো ইঁচড়। না উড়ে হ্যাঁ লইবো হ্যাঁ, আবালটা কাটবে কেন? দুইটা কাটার কি দরকার? মরি দিকে বাসায় পাঠাতে পারবা? না, তাহলে আর দুইটা কাটার দরকার নেই, নিয়ে লই দেই, ইয়ে সম্পদ ধরে কমলে তাহলে নাও, মরি দিকে বাসায় পাঠাতে পারলে কাটো। ইসরায়েলরা খাইবো। হ্যাঁ, মরি তো খায়, কতবার রান্না করলাম না, ভালোই তো খাইলো। এটা হচ্ছে ননদের, দুইটা আমার আর এটা ননদের, দুইজনের জন্য কাঁচা কাঁঠাল, কাঁচা কাঁঠাল ইচ্ছর অনেক মজা। চলো চলো, ঘুরিয়ে দিতেছে, লঞ্চ পাবো না তাহলে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির দরজা, এটা এখান থেকে আমরা ঢুকে, এই হচ্ছে বড় পুকুর, এখানে সবাই এসে স্নান করে। আর এই এত বড় বাড়িটার একটা মাত্র টিউবওয়েল, এই টিউবওয়েলটা কয়দিন পর পরই নষ্ট হয়ে যায়, টিউবওয়েলটা নিয়ে অনেক জ্বালা যন্ত্রণার ভিতরে আছে সবাই। অনেক বড় বাড়ি, অনেক বড় জায়গা, আমাদের পিছনে আরো অনেক জায়গা আছে, সেগুলো আসলে দেখানো হয়নি, এরপরের বার যখন আসবো তখন দেখাবো। এচ্ছা, আমার বর মশাই কর্তা দুই হাতে দুইটা কাঁঠাল নিয়ে যাচ্ছে, একটা বউয়ের জন্য একটা বোনের জন্য।